আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক সবাইকে। আজকে হলিডে, হলিডে মানে একটা স্পেশাল রান্না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটাকে কোন দেশে কী ভাষায় বলে আমি জানি না, তবে আমাদের বগুড়া অঞ্চলে বলে চাল কুমড়া। হ্যাঁ, এটা হলো চাল কুমড়া। এটা কিন্তু প্রচুর আয়রন আনে শরীরে এবং খাবার রুচিও আনে। তো এক একটা দেশে এক একভাবে রান্না করে। কোনো কোনো এলাকায় এই চাল কুমড়া লবণ দিয়ে ডোলে পানি বের করে তরকারি রাঁধে, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব বগুড়া শহরে এই চাল কুমড়া দিয়ে খাসির গোশ কীভাবে রান্না করে। তো তার জন্যে আমি একটুখানি উপরের সামনে মোটা বিচি যদি থাকে, তো আমার অতটা হয়নি, তারপরও আমি কিছুটা ফেলে দিয়েছি। দিয়ে ঠিক ডুমাও না পাতলাও না, মাঝারি আকারে ঠোমা ঠোমা করে নিয়েছি। এখন এটা আমি ধুয়ে পরিষ্কার করে আপনাদের সাথে খাসির গোশ দিয়ে এবং সেটা রান্নাবো প্রেশার কুকারে। চলুন তাহলে দেখে আসি কীভাবে রান্নাটা আমি শেষ করছি। তো প্রেশার কুকার আমি অন করে দিয়েছি, উঠিয়ে দিয়েছি, জালটাও আমি অন করে দিয়েছি। আর সবাই জানেন যে এখানে একটু পানি জমা হয়, পানিটা আমি ফেলে দিলাম। একদম সাধারণ রান্না। এটা একটু গরম করে নিলাম, নিয়ে এখানে একটু সাদা তেল দিলাম। তেলটা একটু গরম করে নেওয়ার পর এখানে একটু জিরা দিলাম। জিরাটা একটু গরম করে নেব। এখন আমি খাসির গোশ, কিন্তু তেল, হাড়, গোশ সব মিলিয়ে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিলাম। গোশটা আমি আগে ফেলানি দিলাম, খাসির গোশের একটা গন্ধ থাকে, এইভাবে আগে ফেলানি দিলে গন্ধটা অনেকটা অংশে কম হয়ে যায়। তো এখন এক করে সব মশলাগুলো দিয়ে দিব। তেজপাত দিলাম, কাঁচা মরিচ দিলাম, সব মশলাগুলো দিয়ে দিব, লবণ দিলাম, হলুদ দিলাম, জিরা ধনার গুঁড়া দিলাম, দিলাম কিছু গোটা গরম মশলা, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। আর ব্লেন্ডারে আমি একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, সেই পেঁয়াজের পেস্ট দিলাম। এখন এটাকে আমি বেশ ভালো করে অল্প অল্প করে পানি দিয়ে 2 থেকে 3 বার কষিয়ে নিব। গোশটা যখন একদম মোটামুটি আধা সিদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে, ঠিক তখন আমি চাল কুমড়াগুলো এর মধ্যে দিয়ে দিব।
গোষ্ঠা আমি বেশ কয়েকবার কষে নিয়েছি অলরেডি, দেখেন একদম তেল কম হয়ে গেছে, গোষ্ঠা একদম মাখো মাখো হয়ে গেছে। এখন যে চাল কুমড়াটা আমি এভাবে কেটে রাখছি সেটা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে আরও একবার কষিয়ে নিব, নিয়ে জাস্ট সামান্য একটু পানি দিয়ে এটা আমি দুটো সিটি দেব। সিটি দেওয়ার পর ফুটে আমি দেখাচ্ছি আমাদের এই কুমড়াঞ্চলের চাল কুমড়া দিয়ে খাসির মাংস রান্নাটা কেমন হইব। তো রেডি হয়ে গিয়েছে আমার চাল কুমড়া দিয়ে খাসির গোশ। তো তরকারির কালারটা দেখুন, আশা করি এই প্রসেসে একদিন করে দেখবেন কেমন লাগলো জানাবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাজে লাগবে, করে খাবেন। আর দেখতেই পাচ্ছেন গোশটা কতটা মোলায়েম হয়েছে আর লাউগুলো বেশ পারফেক্ট হয়েছে, সব মিলিয়ে কিন্তু ওয়াও। তো আজ এখানেই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।